নমস্কার, শুভ সন্ধ্যা। সূর্যকিরণের পক্ষ থেকে আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ সূর্যকিরণের নিবেদন মিঠু সুরে লোকো গান। বিগত কয়েক মাস ধরে আমাদের সঙ্গীত গুরু শ্রী সূর্য ভট্টাচার্য মহাশয়ের পরিচালনা ও প্রেরণায় আমরা একের পর এক অনুষ্ঠান করে চলেছি। ওনাকে প্রণাম জানিয়ে আমরা আজকের অনুষ্ঠান শুরু। কিন্তু তার আগে সূর্য কিরণ ইতিপূর্বে যে অনুষ্ঠান করেছে সে সম্বন্ধে আপনাদের অবগত করে রাখি। আমরা শুরু করেছিলাম বিশিষ্ট ব্যক্তিত্ব যেমন বিশিষ্ট গীতিকার, সুরকার, কবি, প্রবাদ প্রতিম শিল্পী যেমন শ্রদ্ধেয় সলিল চৌধুরী, গুলজার সাহেব, গৌরীপ্রসন্ন মজুমদার, মান্না দে, হিমন্ত মুখোপাধ্যায়, লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে, সন্ধ্যা মুখোপাধ্যায় প্রমুখ ব্যক্তিত্বদের গান ও ভাবধারা নিয়ে। গত নভেম্বর মাস থেকে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে মাঝে মাঝে আমরা বিষয় ভিত্তিক অনুষ্ঠান করবে। সেই বিষয়ের উপর আধারিত যত রকম গান কবিতা হতে পারে সেগুলির উপর গবেষণা বা চর্চা আমাদের দুটোই বাড়বে। সেই ধরনের গান কাব্যসঙ্গীত সম্পর্কে আমরা অনেক বেশি জ্ঞান আহরণ করতে পারব। বিষয় কেন্দ্রিক অনুষ্ঠানের সূচনার জন্য আমরা ছোটদের বেছে নিয়েছিলাম। বড়দের পক্ষে ছোট হয়ে যাওয়া সব থেকে কঠিন কাজ, সেটাই আমরা চেষ্টা করেছিলাম। নভেম্বর মাসে শিশু দিবসকে কেন্দ্র করে আমরা অনুষ্ঠানটিকে এমন ভাবে সাজিয়েছিলাম যে ছোট বাচ্চারা আবার বড়রাও ছোটদের গান করবে। বড়রা বাড়ির ছোটদের, ছোট ছোট বাচ্চাদের সঙ্গে নিয়ে গান গাইবে। এই রকম অনুষ্ঠান মানুষকে আনন্দ দিয়েছে বলে আমাদের কাছে প্রতিক্রিয়া এসেছে, যাতে আমরা খুবই অনুপ্রাণিত হয়েছি। তাই জন্য ভাবলাম এবারের অনুষ্ঠানে একেবারে শিকড়ে ফিরে যাই। আমরা যদি গান বাজনার শিকড় খুঁজতে যাই, তাহলে দেখা যাবে যে সভ্যতা প্রাচীন কালেও গান বাজনা ছিল, নিশ্চয় ছিল। কিন্তু সেটা কিরকম ছিল? শ্রমজীবী মানুষেরা তাদের কাজকর্মের সময় গান করতেন, বা কাজকর্ম শেষে বাড়ি ফিরে এসে সন্ধ্যা বেলায় কথকতার আসর বা কীর্তনের আসর বা ভজনের আসরে যেতেন। মহামারী তখনও ছিল, খরা তখনও ছিল, বন্যা তখনও ছিল, কিন্তু মানুষের মধ্যে আত্মহত্যার প্রবণতা ছিল না। বাউলের একতারার সুর, মাটির গন্ধ মানুষকে কোথাও যেন আশার আলো দেখিয়ে রাখত। সেই আশার আলো শত অসুবিধার মধ্যেও মানুষের বেঁচে থাকার দিকে জাগিয়ে রাখত। এই ধরনের সঙ্গীতকে যখন ধীরে ধীরে সমৃদ্ধ অবস্থায় পাওয়া গেল, তখন তার পোশাকি নাম হলো লোকগীতি, লোকসঙ্গীত বা লোকগান। কোথাও আবার পল্লী সঙ্গীতও বলা হয়। এই নানান নামের মধ্যে নৌকা বাওয়ার গান, ছাদ পেটানোর গান, মাঝি মাল্লার গান, কৃষকের গান, মাছ ধরার গান, পূজা পার্বণের গান ইত্যাদি নানান গানের মধ্য দিয়ে বিভিন্ন ধরনের শ্রমজীবী মানুষের সভ্যতাকে বিভিন্ন আকারে ও বিভিন্ন আঙ্গিকে পরিলক্ষিত করা যায়। এমনও হয়েছে সেই সঙ্গীত পরিশোধিত হয়ে শাস্ত্রীয় বা উপশাস্ত্রীয় সঙ্গীত বা কোনো রাগের আকার ধারণ করেছে। যেমন রাজস্থানের লোকসঙ্গীতের সুর, যাকে মান্ড বলা হত, এত সমৃদ্ধ সুর সেটি একটি রাগের মর্যাদা পেয়ে গেল। শাস্ত্রীয় বা উপশাস্ত্রীয় সঙ্গীতে এই মান্ড রাগটি খুবই ব্যবহৃত হয়, যেটি কিন্তু মূলত একটি লোকসঙ্গীতে ব্যবহৃত সুর। ঠিক তেমনি উত্তরপ্রদেশের যেসব লোকসঙ্গীত আছে সেগুলি হলো
চৈতি, কজরি ইত্যাদি। চৈতি হলো নবান্নের গান। চৈত্র মাসে যখন নতুন ফসল আসে তাকে ঘিরে যে উৎসব, সেই উৎসবের গান হলো চৈতি। এই উৎসবের আনন্দ এই গানে ফুটে উঠছে। সেই সুরই পরিশোধিত হয়ে উপশাস্ত্রীয় সঙ্গীতের একটি অঙ্গ হয়ে দাঁড়ায়। শাস্ত্রীয় সঙ্গীতের গায়ক গায়িকারাও গেয়ে থাকে তেমনই কাজরি। বর্ষার সময় যে উন্মাদনা, ওখানকার শ্রমজীবী মানুষের গানের মধ্যে যে সুর পরিলক্ষিত হয়েছিল তাকে আরো পরিশোধিত করে উচ্চতর আনন্দের খোঁজে আমরা পেয়ে গেছি কজরি। আরো বিভিন্ন আঞ্চলিক ভাষার লোকসঙ্গীতকে পরবর্তীকালে উন্নততর শাস্ত্রীয় সঙ্গীতে বা উপশাস্ত্রীয় সঙ্গীতে বা আধুনিক সঙ্গীতে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। আমাদের বাংলার বাউল, ভাটিয়ালি ইত্যাদি লোকসঙ্গীতের মধ্যেই লুকিয়েছিল। বিশিষ্ট শিল্পী যেমন শ্রদ্ধেয় পূর্ণদাস বাউল, অমর পাল, নির্মলেন্দু চৌধুরী প্রমুখ শিল্পীদের উন্নততর পরিবেশনা আমাদের সমৃদ্ধ করেছে। এমনকি বিদেশের মাটিতেও এই বাউল, ভাটিয়ালি ইত্যাদি বিশেষ অঙ্গের লোকসঙ্গীতের মর্যাদা পেয়েছে এবং উজ্জ্বল একটি স্থান করে নিয়েছে। সেই মাটির গন্ধ নিয়ে আজ আমাদের নিবেদন মেঠো সুরে লোকগান। এই অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আমার গুরু বোন পূর্ণা রায়চৌধুরীকে পরবর্তী ভাষ্যের জন্য অনুরোধ করছি। আমাদের প্রথম গান হরিনাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই। এই গান একেবারে বাংলার মাটির ধুলোর সাথে মিশে আছে, এমন একটা সুর যে সুর স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর শুনে উদ্দীপিত হয়েছিলেন। তার রচনায় বেরিয়ে এসেছিল, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটি গান। যারা বাংলা জানেন না তারাও এই গান শুনেছেন এবং গাইবার চেষ্টা করেছেন। সেই উদ্দীপনা এসেছে যে সুরটির হাত ধরে, সে সুরটি কিন্তু যারা গেয়েছেন বা সৃষ্টি করেছেন তারা মাটির সাথে মিলেমিশে থাকা শিকড়ের একেবারে গভীর স্তরের মানুষ। তাই সেই সমস্ত স্রষ্টা যারা আজকে প্রচলিত নামধারী হয়ে রয়ে গেলেন তাদের সম্মান জানিয়ে সেই একলা চলরের মূল সুরটি আমরা আজকে শুনে নেব আমাদের সূর্যকিরণের শর্মিষ্ঠা মুখোপাধ্যায়ের কণ্ঠে। হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই, হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই, আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই, হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই, আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই, আমার নিতাই যদি ওরে ডাকরে নিতাই গৌর বলে, নিতাই যদি আমার নিতাই যদি ওরে ডাকরে নিতাই গৌর বলে, নিতাই যদি যদি মনে করে ও নিতাই গৌর দিলি দিতি পারি একলা নিতাই, হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই, হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই, আমার নিতাই নিজ গৌর ওরে ডাকরে নিতাই গৌর বলে, নিতাই নিজ গৌর আমার নিতাই নিজ গৌর ওরে ডাকরে নিতাই গৌর বলে, নিতাই নিজ গৌর নিত্য কল্পতরু
অনিতাই প্রেমদাতা জগতের গুরু একলা নিতাই হরি নাম দিয়ে জগত মাতালে আমার একলা নিতাই হরি নাম দিয়ে জগত মাতালে আমার একলা নিতাই আমার নিতাই নবরু ওরে ডাকরে নিতাই গোর বলে নিতাই নবরু আমার নিতাই নবরু ওরে ডাকরে নিতাই গোর বলে নিতাই নবরু নবরাস বিহারী ও নিতাই খেনেক পুরুষ খেনেক নারী একলা নিতাই হরি নাম দিয়ে জগত মাতালে আমার একলা নিতাই হরি নাম দিয়ে জগত মাতালে আমার একলা নিতাই আমার একলা নিতাই একলা নিতাই একলা নিতাই একলা নিতাই হরি নাম দিয়ে জগত মাতালে আমার একলা নিতাই আমাদের এর পরের গান দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা তারে ধরি ধরি মনে করি ধরতে গেলেম আর পেলেম না একটি উচ্চ স্তরের তত্ত্ব আমাদের হৃদিরত্নের সাগরে যে আধ্যাত্মিক শক্তি যে প্রেরণাদায়ক শক্তি আছে তাকে আমরা খুঁজে মরি বাইরে ধরি ধরি করেও তাকে যেন ধরতে পারি না কিন্তু সেই কাঁচা সোনা খাঁটি সোনা আছে আমাদের হৃদয়েরই মধ্যে এই আধ্যাত্মিক তত্ত্ব দেহতত্ত্ব পুরো গানের মধ্যে মিলে মিশে গেছে খুব আশ্চর্য লাগে এই রচনা এত সহজ ভাষায় কে করেছেন কবে করেছেন আমরা কিছুই জানি না সব ক্ষেত্রে প্রচলিত এই নামে চলে আসছে চিরকাল ধরে কিন্তু এই প্রচলিত গান আমরা শুনে আসছি কিন্তু কেউ তো বানিয়েছেন কোনোদিন তো বানিয়েছেন সেই স্রষ্টাকে আমার বিনম্র চিত্তে প্রণাম করি কারণ তার সৃষ্টিকে সম্মান জানিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর প্রায় একই ধরনের ভাবনাকে কাব্যিক রূপ দিয়ে প্রকাশ করেছেন ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে সেখানেও কিন্তু বাঁধন ছেড়ে বেরিয়ে যাওয়ার কথা বলেছেন আর সেই বাঁধন থেকে বেরিয়ে যাওয়ার যে উৎস যাকে খোঁজার জন্য সেই বাঁধন ছাড়া তিনি কিন্তু আমাদের মধ্যেই আছেন এই আধ্যাত্মিক তত্ত্বের মূল সূত্রটি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা আজকে আমরা শুনে নেব আমাদেরই সূর্য কিরণের শ্রেয়া চট্টরাজের কাছে ধরতে গেলেন আর পেলেন না ধরে ধরে মনে করে ধরতে গেলেন আর পেলেন না দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা তারে ধরে ধরে মনে করে ধরতে গেলে মার পেলেন না ধরে ধরে মনে করে ধরতে গেলে মার পেলেন না দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা বহুদিন ভাব তরঙ্গে ভেসেছি কতই রঙে বহুদিন ভাব তরঙ্গে ভেসেছি কতই রঙে সুজনী সঙ্গে হবে দেখা শোনা তারে আমার আমার মনে করে আমার হয়ে আর হইল না আমার আমার মনে করে আমার হয়ে আর হইল না দেখেছি
দেখেছি রূপ সাগরে মনের মানুষরা দেখেছি দেখেছি রূপ সাগরে মনের সে মানুষ চেয়েছে ফিরিতেছে পাগল হয়ে সে মানুষ চেয়েছে ফিরিতেছে পাগল হয়ে মরমে জ্বলছে আগুন আর নিভে না মরমে জ্বলছে আগুন আর নিভে না আমায় বলে বলো লোকে মন্দ বিরহে তার প্রাণ বাঁচে না বলে বলো লোকে মন্দ বিরহে তার প্রাণ বাঁচে না দেখেছি দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা দেখেছি দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা পথিকয় ভেবোনারে ডুবে যাও রূপ সাগরে পথিকয় ভেবোনারে ডুবে যাও রূপ সাগরে বিরলে বসে করো যুগ সাধনা বিরলে বসে করো যুগ সাধনা একবার ধরতে পেলে মনের মানুষ ছেড়ে দেবে আর দিও না ধরতে পেলে মনের মানুষ ছেড়ে দেবে আর দিও না দেখেছি দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা দেখেছি দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা তারে ধরে ধরে মনে করে ধরতে গেলে মার পেলেন না ধরে ধরে মনে করে ধরতে গেলে মার পেলেন না দেখেছি দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা দেখেছি দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা দেখেছি দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা বাংলার লোকগীতি শুরু হয় বৈষ্ণব সাহিত্যের আধারে 1300 শতাব্দীর সমসময় কবি জয়দেবের গীত গোবিন্দ কাব্যের হাত ধরে লোকগীতির যাত্রা তারপরে মুঘল সাম্রাজ্যের সময় ভারতীয় সঙ্গীতের বিস্তার ও জয়যাত্রা এবং বিভিন্নতা যোগ হয় তখনও লোকগীতি অনেক বিস্তার করে ফকির এবং বাউলদের অবদান লোকগীতির রচনা এবং তার বিষয়বস্তু চয়নে ও প্রসারে অনস্বীকার্য এই সময় দেখা যায় যে দেবদেবী বা ধর্মের মাহাত্ম্য বর্ণনার সঙ্গে সঙ্গে মানুষের সুখ দুঃখ ও তাদের রুজি রোজগারের বর্ণনা ও লোকগীতির অঙ্গ হতে থাকে যেমন মাঝি মাল্লার গান ধান কাটার গান ইত্যাদি কাজের সঙ্গে গানের সমতা রেখে কাজের ভার লাঘব করার প্রচেষ্টাও হতে থাকে গানের সঙ্গে বলা যায় সারাদিনের কঠিন রূঢ় বাস্তবের পর সন্ধ্যায় একটুখানি ঝলমলে অলীক বিনোদন সেটাই তাদের ছিল বৈচিত্র জীবনে লোকগীতির আরেকটি বৈশিষ্ট্য হলো সময়ের সঙ্গে সঙ্গে তার বিবর্তন ও পরিবর্তন কারণ এটি মুখে মুখেই প্রথম দিকে বাহিত হতো পরের গানটি মূলত সিলেটি গান শাহ আব্দুল করিম খানের গাওয়া হাত বান্ধিব ফাও বান্ধিব এই সূত্রে ভারতবর্ষে যে প্রথম মহিলার প্র্যাকটিস করা ডাক্তার ডাক্তার কাদম্বিনী গাঙ্গুলির জীবনের সঙ্গে তুলনা করা যায় এই গানটাকে এটাই খুব যথাযথ ওনার পক্ষে উনি যখন ডাক্তারি প্র্যাকটিস করতে বেরোতেন তখন প্রথম সন্দেহ করা হতো যে উনি ডাক্তার কিনা দ্বিতীয়ত সন্দেহ করা হতো তার সম্বন্ধে তার যোগ্যতা সম্বন্ধে এবং বিভিন্ন কুৎসাও রচনা করা হয়েছে কিন্তু এই সমস্তকে অতিক্রম করে উনি কিন্তু সফল হয়েছিলেন জীবনে এই গানটির কথা হলো আমার হাত বান্ধিবি পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে আমার চোখ বান্ধিবি মুখ বান্ধিবি পরাণ বান্ধিবি কেমনে
সত্যি তো, গায়ের জোরে বা বিধি নিষেধের ফাঁদে আমাদের ফেললেও মনকে কিন্তু আয়ত্তে আনা যায় না, ইচ্ছা শক্তিকে বাধা দেওয়া যায় না। আমাদের দেশের মেয়েদের যে নিয়ম কানুনের বেড়াজালে বেঁধে রাখা হয়, তার থেকে যে আমরা এত বেশি আশা করি, আমাদের সমাজ যে এত বেশি আশা করে, বলতে পারেন যে আশার ঝুলি নিয়ে বসে থাকে, তখন মনের তাদের মনের যে চিন্তা তার সঙ্গে এই গানটি খুবই প্রযোজ্য। তবে গানটি শুধুমাত্র মহিলাদের না, এর এক সার্বজনীন আবেদনও আছে যে শরীরের জোর খাটিয়ে যে যদি ভিত্তিহীন রীতি রেওয়াজকে চাপিয়ে দেওয়া যায়, তখন মানুষের মন মানে না এবং তার থেকে বেরোনোর রাস্তা খোঁজে এবং একটি অভ্যুত্থানের সূত্রও তৈরি হতে পারে। পূর্ণা রায়চৌধুরী আমাদের সূর্য কিরণের খুব প্রাণবন্ত এক সদস্যা, ও এই গানটা পরিবেশন করবে এখন। আমার হাত বাঁধিবি, পা বাঁধিবি, মন বাঁধিবি কেমনে, আমার চোখ বাঁধিবি, মুখ বাঁধিবি, পরাণ বাঁধিবি কেমনে, আমার হাত বাঁধিবি, পা বাঁধিবি, মন বাঁধিবি কেমনে, আমার চোখ বাঁধিবি, মুখ বাঁধিবি, পরাণ বাঁধিবি কেমনে। আমি না গেলাম যো সোহাগ বাঁধিবি, অনুরাগ বাঁধিবি কেমনে, আমার হাত বাঁধিবি, পা বাঁধিবি, মন বাঁধিবি কেমনে, আমার চোখ বাঁধিবি, মুখ বাঁধিবি, পরাণ বাঁধিবি কেমনে। আমি না দিলাম ফুলেতে কালি কলঙ্কের জ্বালা, না হয় হইল সে মরি অঙ্গের মালা, আমার ঘর বাঁধিবি, পথ বাঁধিবি, কপাল বাঁধিবি কেমনে, আমার ঘর বাঁধিবি, পথ বাঁধিবি, কপাল বাঁধিবি কেমনে, আমার হাত বাঁধিবি, পা বাঁধিবি, মন বাঁধিবি কেমনে, আমার চোখ বাঁধিবি, মুখ বাঁধিবি, পরাণ বাঁধিবি কেমনে, আমার চোখ বাঁধিবি, মুখ বাঁধিবি, পরাণ বাঁধিবি কেমনে, আমার চোখ বাঁধিবি, মুখ বাঁধিবি, পরাণ বাঁধিবি কেমনে। এবারে আপনাদের সামনে আমরা একটা মজার গান পরিবেশন করব।
গুরু গম্ভীর কিছু লোকগীতি শোনার পর স্বাদ বদলানোর জন্য দৈনন্দিন জীবন থেকে তুলে আনা কিছু স্বাভাবিক ঘটনা অবলম্বনে আধারিত একটি মজার গান শুনব। বাড়িতে ঠাকুর জামাই হঠাৎ এসে যাওয়াতে বাড়ির বউ তার ননদকে বলছেন, আর দুমুঠো চাল তুমি হাঁড়িতে ফেলে দাও, কারণ আমাদের সম্মানীয় অতিথি আমাদের বাড়ির জামাই এসেছেন। মূল শিল্পী শ্রীমতী স্বপ্না চক্রবর্তীর কণ্ঠে পরিবেশিত এই কালজয়ী গানটি বাঙালির মননে চিরবিরাজমান। বলি, ও ননদি আর দু মুঠো চাল ফেলেতে হাঁড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। এই মজার গানটি খুব মজাদার ভঙ্গিমায় আমাদের শোনাবেন আমাদের খুব পরিচিত মুখ, আমাদের সূর্যকিরণের সিনিয়র সদস্যা কাবেরী দত্তদি। তাহলে শুনে নি আমরা সেই গানটি। ননদি ও ননদি, বলি ও ননদি, আর দু মুঠো চাল ফেলে দে হাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। ও ননদি, ঠাকুর জামাই এলো বাড়িতে, বলি ও ননদি, বলি ও ননদি, আর দু মুঠো চাল ফেলে দে হাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। ও ননদি, ঠাকুর জামাই এলো বাড়িতে। স্টেশনের বাবুর মতো মিষ্টি পান খেয়ে, স্টেশনের বাবুর মতো মিষ্টি পান খেয়ে, দেখেন তোরে দেখছে কেমন ডাব দেবিয়েছে, আরে দেখেন তোরে দেখছে কেমন ডাব দেবিয়েছে। আমি তাই তো বলি, আমি তাই তো বলি, চুলবে দেশ আর হলুদ রাঙা শাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। লো ননদি, ঠাকুর জামাই এলো বাড়িতে। পাঠাই কারে জেলে পাড়ায় আনতে হবে মাছ, পাঠাই কারে জেলে পাড়ায় আনতে হবে মাছ, আর কিনতে হবে, আর কিনতে হবে রাঙা আলু পটল গোটা পাঁচ, আর কিনতে হবে রাঙা আলু পটল গোটা পাঁচ। আবার এমন সময়, আবার এমন সময় মিনসে দেখি সাবান ঘাসে দাঁড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। দো ননদি, ঠাকুর জামাই এলো বাড়িতে, বলি ও ননদি, বলি ও ননদি, আর দু মুঠো চাল ফেলে দে হাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। দো ননদি, ঠাকুর জামাই এলো বাড়িতে, দো ননদি, ঠাকুর জামাই এলো বাড়িতে, দো ননদি, ঠাকুর জামাই এলো বাড়িতে, দো ননদি, ঠাকুর জামাই এলো বাড়িতে। এর পরের গান, তোমরা গেইরে কি আসিবেন মোর মাহুত বন্ধুরে, মাহুতের আবার গান হয় নাকি? কিন্তু সত্যিই হয়। মাহুতরা উত্তরবঙ্গের তরাই ডুয়ার্সের বিভিন্ন অঞ্চলে গহন অরণ্য পার করে তাদের হাতির পিঠে চড়ে। অনেক পণ্য সামগ্রী, নানান মালপত্র নিয়ে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। বহু দিন লাগে তাদের যেতে। সেখানে গিয়ে তাদের হয়তো একটা নতুন সংসারও গড়ে ওঠে কখনো কখনো। সেখান থেকে কিন্তু একদিন তাদের আবার রওনা হতে হয় নতুন পণ্য সামগ্রী নিয়ে আবার নতুন কোনো একটা গন্তব্যস্থলে। সেই নতুন জায়গা, নতুন সংসার, নতুন সঙ্গিনী, তাদের অনেক প্রশ্ন থাকে। তারা মাহুতকে নানান প্রশ্ন করে, সে প্রশ্নের উত্তরও কিন্তু মাহুতের কাছে থাকে। কেমন হয় তাদের এই প্রশ্ন উত্তর, সেটাই শুনব আমরা এবারের গানটিতে।
শোনাবেন আমাদের সূর্যকিরণের বড় দিদি সুতপা ভট্টাচার্য। তোমরা গেলে কে আসিবে মোর মাহুত বন্ধুরে, হস্তির নারান হস্তির চারান হস্তির পায়ে বেড়ি হরে সস্ত করিয়া কন রে মাহুত কনবা আরে গেলে কি আসিবে মোর মাহুত বন্ধুরে, ও তোমরা গেলে কি আসিবে মোর মাহুত বন্ধুরে, হস্তির নারান হস্তির চরণ হস্তির গলায় দড়ি ওরে সত্য কইরা কইলাম কন্যা গৌরী পুরে বাড়ি রে, আরে গেলে কি আসিবে মোর মাহুত বন্ধু রে, ও তোমরা গেলে কি আসিবে মোর মাহুত বন্ধু রে, খাটো ফুটো মাহুত রে তোর গালে চাপো দাড়ি ও রে সত্য কইরা কন রে মাহুত ঘরে, আরে গেলে কি আসিবে মোর মাহুত বন্ধু রে, ও তোমরা গেলে কি আসিবে মোর মাহুত বন্ধু রে, হস্তির নারান হস্তির চরণ হস্তির পায়ে দড়ি ও কইরা কইলাম কন্যা বিয়া নাহি করে রে, আরে গেলে কি আসিবে মোর মাহুত বন্ধু রে, ও তোমরা গেলে কি আসিবে মোর মাহুত বন্ধু রে, ও তোমরা গেলে কি আসিবে মোর মাহুত বন্ধু রে। বাংলার এক চিরকালীন বেদনা যেদিন বাংলাকে ভাগ করা হয়েছিল, সেই ব্যথা বেদনা আজও মানুষকে কুড়ে কুড়ে খায়। অনেক মানুষ দেশভাগের সময় চলে আসতে বাধ্য হয়েছিলেন সব কিছু ছেড়ে, তার মধ্যে বিভিন্ন মানুষজন আছেন, সমাজে বিভিন্ন দিকে যারা দিকপাল হয়েছেন মাননীয় হয়েছেন, তাদের অতীতে তাদের পূর্বপুরুষরা সব ছেড়ে পালিয়ে এসেছিলেন বাংলাদেশ থেকে, আশ্রয় নিয়েছিলেন পশ্চিম বাংলায়। ভারত বাংলাদেশ আলাদা হয়ে গেল, যা কিন্তু ছিল না, দুই বঙ্গেরই সুখ শান্তি একই দিনে সলিল সমাধি হয়ে গেল। এদিকে যেমন গঙ্গা যমুনা আছে, ওদিকেও তেমন পদ্মা মেঘনা আছে, একই আকাশ একই বাতাস একই জমি একই ফসল, হঠাৎ করে চোখ বন্ধ করে যদি নিয়ে যাওয়া হয় জিজ্ঞাসা করা হয়
এটা কোন বঙ্গ, পূর্ব না পশ্চিম, বলা কিন্তু খুব কঠিন। রূপ রস বর্ণ, মাটির ঘ্রাণ ফুলের গন্ধ সবই তো এক, কারণ একই মাটিকে আমাদের সুবিধার জন্য আমরাই দুভাগ করেছি। এটা কিন্তু একটি সার্বজনীন এক অসুবিধা হয়ে দাঁড়ালো, আজও আমরা যা প্রতি মুহূর্তে ভোগ করছি। সেই কষ্ট কবির কণ্ঠে গান হয়ে ফিরেছে, যে গঙ্গা আমার মা, পদ্মা আমার মা, আমার দুই চোখে দুই জলের ধারা, মেঘনা যমুনা। গানটি রচনা করেছেন শ্রী শিবদাস বন্দ্যোপাধ্যায় ও সুর দিয়েছেন শ্রদ্ধেয় ভূপেন হাজারিকা। সেই বেদনাকে গানের মাধ্যমে ব্যক্ত করা হয়েছে, যা পরবর্তীকালে বিভিন্ন শিল্পীর কণ্ঠে জনপ্রিয়তা লাভ করেছে। ভূপেন হাজারিকা, রুমা ঘোষাল ঠাকুরতা ও আরো অনেক শিল্পীর কণ্ঠ থেকে এই গান বেদনা হয়ে ঝরে পড়েছে। আজকে এই গান আপনাদের জন্য নিবেদন করছেন আমাদের সূর্য কিরণের শর্মিষ্ঠা দাস। তিনি এই মুহূর্তে সুদূর সিঙ্গাপুরে আছেন। আমরা তার ভিডিওটি দেখে নেব, লাইভ তো দেখতে পারবো না, কারণ ওখানে এখন গভীর রাত্রি। শর্মিষ্ঠা দাস সূর্য কিরণের নিবেদন করছেন গঙ্গা আমার মা, পদ্মা আমার মা। লোকসঙ্গীতের জগতে
এক উল্লেখযোগ্য ব্যক্তিত্বের নাম লালন ফকির। আধ্যাত্মিক চেতনার গভীর বিষয়গুলি সরল ভাষায় তিনি প্রকাশ করেছেন তার গানের মাধ্যমে। জীবনের উৎস এবং তার মাহাত্ম বর্ণনায় সবসময় লোকসঙ্গীত মনোরঞ্জনের সঙ্গে সঙ্গে জীবন দর্শনকেও ব্যাখ্যা করে। এবারে লালন ফকিরের গানটি দেহতত্ত্ব নিয়ে, বলতে পারেন একেবারে ডাক্তারি বিদ্যার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের বর্ণনা। আমাদের মনের যে চিরন্তন প্রশ্ন প্রাণ কি, তারই একটা ছবির মতো বর্ণনা আছে এই গানটিতে। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। খাঁচা মানে আমাদের শরীর, যেটা হাড় মাংস চামড়া দিয়ে তৈরি, সেই আধারটা। তাতে একটা অচেনা পাখি প্রাণ, যেটা সে জন্মের সঙ্গে সঙ্গে এলো এবং তারপর মৃত্যুর সঙ্গে সঙ্গে সে চলেও গেল। সে যে কোথায় গেল, কোত্থেকে এলো, এই প্রশ্ন মানুষের মনে চিরকাল থেকে যায়। সে খাঁচাটার মধ্যে আটটা কুঠুরি, নটা দরজা। আটটা কুঠুরির মধ্যে চারটে কুঠুরি হচ্ছে হৃৎপিণ্ডতে, ফুসফুস একটা, যকৃৎ এবং কিডনির দুটো ভাগ। এছাড়া আছে নটি দরজা বা নটি খোলা অংশ ওই কুঠুরির সঙ্গে, যেটা যোগাযোগ রাখে, যেমন দুটো কান, নাকের দুটো অংশ, মুখ, চোখ, এগুলো সবই হচ্ছে নটি দরজার অংশ। তার উপরে আছে সদর কোঠা, অর্থাৎ আমাদের মস্তিষ্ক, যা আমাদের সব কাজকে নিয়ন্ত্রণ করে, আমাদের সব চিন্তা ভাবনার মণিকোঠা বলতে পারেন। সদর কোঠাটিতে একটি আয়না মহল আছে, যেটাতে প্রতিফলিত হয়ে আমাদের কাজগুলো কি করব সেটা বলা যায়। ধরা যাক, যদি আমরা দেখি আমাদের সামনে একটা বিপদ, আগুন দেখি, তখন মস্তিষ্ক আমাদের বলে যে তোমরা সামনে এসো না, পিছনে যাও। আমাদের শরীরের কাজকর্ম নিয়ন্ত্রণ হয় মস্তিষ্কের এই আয়নার মাধ্যমে, রিফ্লেকশনের মাধ্যমে। এত জটিল বিষয়টি সাধারণভাবে মানুষকে বোধগম্য করেছেন লালন ফকির এবং রচনা করেছেন, সেটি এবার আমরা শুনব আমাদের বরিষ্ঠ সদস্যা নবনীতা চক্রবর্তীর কণ্ঠে। খাঁচার ভিতর অসীম পাখি কেমনে আসে যায়, খাঁচার ভিতর অসীম পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে খাসা
অসীম পাখি কেমনে আসে যায় মন তুই হইলি খাসার আসে খাসা যে তোর কাসা বাসে মন তুই রইলি খাসার আসে আমাদের সূর্যকিরণের সদস্য ও সদস্যাদের আজকের শেষ নিবেদন, যেজন প্রেমের ভাব জানে না। গ্রহর প্রচলিত এই লোকগীতিটির উৎস কে করেছিলেন আমরা হয়তো তা জানি না, কিন্তু যে কথাটি বলে গেছেন তা কিন্তু বর্ণে বর্ণে সত্য। যে সম্পর্কে যদি গড়তেই হয় তবে দেখতে হবে যে প্রেমের ভাবই বোঝে না, তার সাথে কোনো লেনা দেনা রাখার মানেই হয় না। খাঁটি সোনা ফেলে যে নকল সোনার দিকে যায়, যে পিঁপড়েও বোঝে চিনির দাম বানিয়া চেনে সোনা, মাটির প্রেমের মূল্য কে জানে। এই যে আধ্যাত্মিক তত্ত্ব, যে মানুষ মানুষকেই যদি না ভালোবাসে, যেমন পেঁপড়েও চিনির দাম বুঝছে বানিয়া ঠিক সোনা চিনে নেয়, কিন্তু আমরা প্রেমকে চিনতে পারি না এবং আমরা মানুষকে চিনতে পারি না। তার ভেতরের যে একটা সত্তা থাকে আমরা গুরুত্ব দিই না, আমরা সবসময় বাইরের চাকচিক্যকেই গুরুত্ব দিয়ে থাকি। তুলনামূলকভাবে আর্থিক সঙ্গতি না থাকার জন্য আমরা অনেক ভালো মানুষকে অবজ্ঞা অবহেলা করে থাকি, আর এই আমাদের বিকৃত মানসিকতাই বলে আসছে আবহমান কাল ধরে। সেখানেই এই লোকমানুষের কবি সজোরে আঘাত করেছেন, এই গানটির মধ্য দিয়ে ব্যক্ত করার চেষ্টা করেছেন। আর এই গানটি আজকে আমাদের সামনে পরিবেশন করবেন আমাদের সিনিয়র সদস্যা মানসী মুখার্জি। তাহলে শুনে নি তার কণ্ঠে এই গানটি। যেজন প্রেমের ভাব জানে না, তার সঙ্গে নাই লেনা খাটি সোনা সারিয়া যে নেয় নকল সোনা, কেজন সোনা চেনে না, যেজন প্রেমের ভাব জানে না, তার সঙ্গে নাই লেনা দেনা। খাটি সোনা সারিয়া যে নেয় নকল সোনা, কেজন সোনা চেনে না, কুটা কাটায় মালিক পাইল রে, অতলে পানির ফেলিয়া দিল রে, সাত রাজা ধরে পানি খারায়া, ও ভাই সাত রাজা ধরে পানি খারায়া, কুটা কাটায় মন দে মাহে না, যেজন পানি চেনে না, যেজন প্রেমের ভাব জানে না, তার সঙ্গে নাইলে না দেনা,
হাতি সোনা তারিয়া দে নয় মঙ্গলে সোনা সেজন সোনা দেনে না পিপড়া বুঝে চিনি রোধা পিপড়া বুঝে চিনি রোধা ও পানিয়া হাসে নে সোনা মাটির প্রেমের মূল্য কে জানে ও হায় মাটির প্রেমের মূল্য কে জানে ধরায় আছে কজনা ধরায় আছে কজনা যেজনে মানি কেনে না যেজনে প্রেমের ভাব জানে না তার সঙ্গে নাইলে না দেনা হাতি সোনা তারিয়া দে নেয় নহঙ্গল সোনা সেজন সোনা দেনে না হাতি সোনা তারিয়া দে নেয় নহঙ্গল সোনা সেজন সোনা দেনে না সেজন সোনা দেনে না সেজন সোনা দেনে না এতক্ষণ ধরে আমরা শুনছিলাম আমাদের সূর্যকিরণের সদস্যদের কণ্ঠে লোকসঙ্গীতের বিভিন্ন ধারায় আমাদের আজকের অনুষ্ঠান মেঠো সুরে লোকগান। সেই মাটির গন্ধ কত দিকে বিস্তৃত, আধ্যাত্মিকতা, দর্শন, সমাজতন্ত্র, সামাজিকতা সব কিছু মিলেমিশে আমাদের কত নতুন আলো দেখালো। আরও কিছুটা আলো পাওয়ার আশায় এবং আরও একটু লোকসঙ্গীতের উদ্দীপনা আমাদের মধ্যে ছড়িয়ে অনুষ্ঠানটিকে সম্পূর্ণ করে তুলতে পারেন আমাদের সঙ্গীতগুরু শ্রী সূর্য ভট্টাচার্য স্যার। তিনি আমাদেরকে কিছু একটু শুনিয়ে আমাদের এই অনুষ্ঠানটিকে একটি সম্পূর্ণতার স্বাদ দিতে পারেন। আহ্বান করছি আমাদের সঙ্গীতগুরু শ্রদ্ধেয় শ্রী সূর্য ভট্টাচার্য স্যারকে। নমস্কার সবাইকে। আমি যে গানটি গাইব সে গানটি ষষ্ঠ আধুনিক যুগের মানুষ সলিল চৌধুরীর কিংবদন্তী সলিল চৌধুরীর কথা এবং সুরে এ গান লোকসঙ্গীত আধারিত একটি বিখ্যাত ছায়াছবি 1960 সালের গঙ্গা ছায়াছবিতে প্রয়োগ হয়েছিল। সাধারণ মানুষের মধ্যে লোকসঙ্গীতের প্রসারে কিন্তু এই ছায়াছবিটি একটি বিশেষ ভূমিকা নিয়েছিল। আর সবথেকে বড় কথা, যে গানটি আমি গাইছি এই গানটি যিনি গেয়েছিলেন তার নাম কিন্তু কেউ জানেন না, মানে জানেন, যারা জানবার তারা ঠিকই জানেন কিন্তু জনমানসে তার নাম হয়নি। কিন্তু মানুষটিকে আমি বম্বে যখন এসেছিলাম 90-এর দশকে, মানে আমি তো 91 সালে জুন মাসে এসেছিলাম 30 বছর আগে, তখন এই মানুষটিকে কিন্তু আমি চাক্ষুষ দেখেছি গান করতে। এবং মানুষটির নাম হচ্ছে পঙ্কজ মিত্র। পঙ্কজ মিত্রকে একটা সম্মান আমি দিতে চাই, কারণ পঙ্কজ মিত্রর গলায় যে মাটির গন্ধ ছিল সেই মাটির গন্ধ কিন্তু আজকাল সবার গলায় থাকে না। ওই গঙ্গায় নৌকো বাইছে মাঝিরা, ওদেরও তো জীবনে আনন্দ আছে, ওরাও তো একটু আমোদ আহ্লাদ চায়, ওরাও সারাক্ষণ কত কাজ করবে, কত মাছ ধরবে, কত বেচবে, কত নৌকো বাইবে, ওরাও তো, ওদেরও তো কিছু ইচ্ছা করে না, ওরাও একটু নাচ গান করবে, ওরাও হইচই করবে, মজা করবে। আর মজা করে যেটা গাইছে সেটা কিন্তু তার মধ্যেও একটা কিন্তু উচ্চ আধ্যাত্মিক তত্ত্ব আছে, যে বলছে জল ভরিতে গেলাম আমি আনাম জল ফেলিয়া, কলসী ভরিলাম আমি, কলসী ভরিলাম আমি নয়ন বাড়ি দিয়া, কুটিলা ননদি ঘরে ধোঁয়ার সলে কান্দি। কাঁদছি কিন্তু অন্য কারণে, তাকে বোঝাচ্ছি ধোঁয়া জন্য চোখ দিয়ে জল পড়ছে, যে কুটিলা ননদি ঘরে ধোঁয়ার সলে কান্দি, বড়ই জ্বালা না হেরিলাম হেরিলেও হয় জ্বালা, কি করি এ পরা নিয়া ওগো নিঠুর কালা, তোমার সাথে প্রেম করিয়া গোলক ধাঁধায় ধাঁধি। ঈশ্বরকে পেতে গিয়ে আমরা একটা অদ্ভুত গোলক ধাঁধায় কিছুতেই পাই না, পেতে গিয়েও ধরতে গিয়েও ধরতে পারি না, তোমার সাথে প্রেম করিয়া গোলক ধাঁধায় ধাঁধি। ইচ্ছা করে, সত্যি অনেক কিছু ইচ্ছে করে কিন্তু হয় না, জানেন তো, দুঃখের কথা। কিন্তু মাঝিরা ওইতেই আনন্দ করে গাইছে, কি সুন্দর করে দেখুন। ইচ্ছা করে ও পরান্তারে গামছা দিয়া বাঁধি, ইচ্ছা করে ও পরান্তারে গামছা দিয়া বাঁধি, ইচ্ছা করে আইরন বাইরন কইল জাটারে, আইরন বাইরন কইল জাটারে মশলা দিয়া রাঁধি,
ईसा करे ईसा करे कोइल तारे मसला दिया रांधी ईसा करे ओ परंडा रे गमसा दिया बांधी ईसा करे ओ परंडा रे गमसा दिया बांधी ईसा करे जल भरीते गेलम आमी अनम जल तेलिया कलशी भरिलाम आमी नयन बारी दिया जल भरीते गेलम आमी अनम जल तेलिया জল ভরিতে গেলাম আমি অনাম জল ফেলিয়া কলসি ভরিলাম আমি নয়ন বারি দিয়া উঠিলা নদী ঘরে ভুয়ার ফলক দি করে কি আরে কোইল দাটা রে মশলা দিয়া রাঁধি ইসা করে ও পরান্ডা রে গামসা দিয়া বাঁধি ইসা করে বড়ই জ্বালা না হেরিলে হেরিলে হয় জ্বালা বড়ই জ্বালা না হেরিলে হেরিলে হয় জ্বালা কি করিয়ে পরাণ নিয়া ওগো মিঠুর কালা বড়ই জ্বালা না হেরিলে হেরিলে হয় জ্বালা কি করিয়ে পরাণ নিয়া তোমার সাথে প্রেম করিয়া গোলক ধাঁধায় দান্ধি ইসা করে কি কইল দাটা রে মশলা দিয়া রাঁধি ইসা করে পরান্ডা রে গামসা দিয়া বাঁধি ইসা করে ও পরান্ডা রে গামসা দিয়া বাঁধি ইসা করে আইরন বাইরন কইল যাটা রে আইরন বাইরন কইল যাটা রে মশলা দিয়া রাঁধি ইসা করে কইল জাটা রে মশলা দিয়া রাঁধি ইসা করে ও পরান্ডা রে গামসা দিয়া বাঁধি ইসা করে ও পরান্ডা রে গামসা দিয়া বাঁধি ইসা করে আমার এখন ধন্যবাদ গাপনের পালা আমাদের অনুষ্ঠান এখানেই শেষ হচ্ছে বলতে পারেন যে লোকসঙ্গীত যদি একটা সমুদ্র হয় তার থেকে আমরা এক আজলা জলই তুলেছি প্রথম গানটি ছিল কীর্তন পরেরটা ছিল বাউল গান তৃতীয় গানটি একটি সামাজিক বৈষম্য বিধিনিষেধের ওপরে বর্ণনা যেখানে বলা হয় শরীর নিয়ন্ত্রণ করলেও মনকে নিয়ন্ত্রণ করা যায় না চতুর্থ গানটি একটি সুন্দর গ্রাম্য ছবি চোখের সামনে ভেসে আসে বলি ও ননদী আদ্য মুঠো যেখানে বউটি বলছে তার ননদিনীকে যে তার স্বামী আসছে কাজে কি কি করতে হবে চুল বেঁধে নে ভারিতে দুমুঠো চাল ঢেলে দে তা খুব সুন্দর একটা গ্রামের ছবি আমাদের চোখের সামনে ভেসে আসে এর পরের গানটা উত্তরবঙ্গের এক যাযাবর মাহুতের জীবনের একটা অংশ যেখানে সে তার বাড়ি ছেড়ে চলে যাচ্ছে এবং তার ভালোবাসার জনের সঙ্গে তার কথোপকথনের একটা সামান্য অংশ আমরা তুলতে পেরেছি পরের গানটি ছিল বাংলার ভাগ নিয়ে প্রায় 85 বছর আগে আমাদের বাংলা ভাগ হয়েছে বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ বাংলাদেশ পরে হয়েছে 1971 সালে আর 50 বছর আগে আর 85 বছর আগে ওটা ভাগ হয়েছে যাদের নিজেদের ভিটে মাটি ছেড়ে আসতে হয়েছে তাদের যে বেদনা ও কষ্ট সেটা যারা ভোগ করেছেন তারা জানেন
এবং বাংলার লোকগীতির মধ্যে অনেক এই ধরনের গান পাওয়া যায়। তার মধ্যে একটি গান ছিল আমাদের গঙ্গা আমার মা। আমাদের নবনীতাদি যে গানটা গেয়েছেন সেটি একটি বিখ্যাত গান লালন ফকিরের দেহতত্ত্ব নিয়ে, যার উপরে আমরা অনেক কথা বলেছি। এবং মানসীদের গানটা ছিল মানুষ চিনে নেওয়ার একটা তত্ত্ব বলতে পারেন, যে বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমরা যদি মানুষকেও চিনতে শিখি তাহলে আমাদের জীবনযাত্রাটা অনেক মানে সুন্দর হতে পারে। মানুষ চেনাটা জীবনযাত্রার একটা অঙ্গ। শেষে যে গানটা শোনালেন সূর্যদা, সেটার সম্বন্ধে উনি নিজেই বলেছেন, মাঝি মাল্লার গান, নদীমাতৃক বাংলায় মাঝি মাল্লার গান ছাড়া তো লোকগীতি হয় না। লোকগীতির একটা বিরাট অংশ এখানে মাঝি মাল্লার গান, বিভিন্ন কবি লেখক এই রচনা করেছেন। আর তাই খুবই অল্প শোনাতে পারলাম বলতে পারেন, শুধু কণামাত্র আস্বাদন করা হয়েছে এটাতে। পরে আমরা লোকগীতি নিয়ে আরো কিছু করার ইচ্ছা রাখি। এবারে যাকে প্রথম ধন্যবাদ জ্ঞাপন করার কথা করা উচিত সেটা হচ্ছে পূর্ণা এবং তার সুপুত্র, পূর্ণা রায়চৌধুরী এবং তার সুপুত্র সৃঞ্জয় রায়চৌধুরীকে, যে যারা সেই প্রায় 8 মাস ধরে আমাদের সমস্ত অনুষ্ঠানগুলোকে সুন্দরভাবে চালনা করার এত সুন্দর ব্যবস্থা করেছেন যে আমাদের কিছু ভাবতেই হয় না কি করব না করব, আমরা শুধু বসে গান করে যাই। এছাড়া সূর্য আমাদের শিক্ষাগুরু সূর্য ভট্টাচার্যের সম্বন্ধে আলাদা করে তো সবাই বলেছেন, তবুও বলি, ওনার চিন্তা ভাবনা, পোস্টার তৈরি, গ্রন্থনা, তারপরে সঙ্গীত শিক্ষা সবই তো অ্যাকচুয়ালি উনি করেছেন, ওনারই মানে চিন্তা আইডিয়া বলতে পারেন, এবং ডিটেলস সমস্ত কিছুই উনি দেখেন। কাজেই ওনাকে ধন্যবাদ দেব কি করে আমি ঠিক জানি না, মানে ধন্যবাদ দেওয়াটা আমার কাছে বেশ ছোট মনে হচ্ছে, ছোট কাজ মনে হচ্ছে। তো আপনি এভাবেই আমাদের করে যান, আমাদের সঙ্গে থাকুন, আমাদের সঙ্গে সমস্ত অনুষ্ঠানগুলোতে আপনি আমাদের দেখাশোনা করে যান, এটাই আমাদের ইচ্ছা। পোস্টারে ছিল শ্রেয়া চট্টরাজ শ্রদ্ধেয় সূর্য ভট্টাচার্যের সঙ্গে। শ্রোতা বন্ধুরা আমাদের সম্পদ এবং অনুপ্রেরণা, তাদের ধন্যবাদ দেওয়া উচিত ছিল প্রথমেই, একটু দেরি হয়ে গেল। এছাড়া আমরা যারা গান করলাম তারা তো নিজের আনন্দেই গান করলাম, কেমন লাগলো সেটা জানাবেন। পূর্ণা ও মানসীদি সমস্ত ব্যবস্থাপনায় থাকেন, আমরা তো শুধু গান করি আর সাজগোজ করে এসে বসি, কাজেই ওনারাই যোগাযোগ করেন আমাদের শিক্ষাগুরুর সঙ্গে, এবং কি করতে হবে না করতে হবে কার কি সিকোয়েন্স সব কিছুই ওনারা বলেন, কাজেই তাদের ধন্যবাদ পাওয়াটা তো খুব দরকার। এই সঙ্গে আমরা অনুষ্ঠান শেষ করছি, আমরা আশা করি সামনের মাসেও আমরা একটি মনোগ্রাহী অনুষ্ঠান আপনাদের দিতে পারবো। ধন্যবাদ।